বৈচিত্র্যময় কৃষির জেলা ফরিদপুরে প্রায় সব ধরনের ফসলই উৎপন্ন হয়ে থাকে। গত কয়েক বছর ধরে এখানে বেড়েছে সূর্যমুখী ফুলের চাষ। ফরিদপুরের 9টি উপজেলায় হচ্ছে এর আবাদ। প্রচলিত অন্য ভোজ্য তেলের তুলনায় সূর্যমুখী তেল অধিক পুষ্টিগুণ সম্পন্ন। চাষিরা জানান, নভেম্বর মাসে প্রথম সপ্তাহে বীজ বপন করা হয়। ফসল তোলা যায় 84 থেকে 90 দিনের মধ্যে। অন্য ফসলের চেয়ে কম খরচে লাভ বেশি হয় খুশি তারা। কম খরচে অনেক লাভবান হয়, আমি লাভবান আছি, কারণ এটা আমি করি, অনেক লাভবান। কম খরচ, সার ওষুধ খুবই কম লাগে। এটার একমাত্র শত্রু হলো টিয়া পাখি। আমরা সূর্যমুখী চাষ করি, এটা খুব লাভবান ক্ষেত। সার ওষুধ পানি সেচ কম লাগে, তাতে এই লাভবান। আর দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক লোক আসে, এসে ফুল টুল দেখে, ছবি টবি করে। সূর্যমুখীর জীবনকাল হচ্ছে 90 থেকে 100 দিন। এটা দুইবার সেচ লাগে, দুইবার সার ওষুধ দিতে হয়। অল্প দিনে অনেক লাভবানের একটা ফসল। এর শত্রু হচ্ছে টিয়া পাখি, আর তেমন শত্রু নাই, রোগবালাই কম হয়। ফরিদপুরের মাঠ জুড়ে এখন হলুদ ফুলের শোভা। বিস্তীর্ণ জমিতে ফুটে থাকা সূর্যমুখীর মনোরম সৌন্দর্য উপভোগ করতে আসছেন অনেকেই। খুবই মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর বাগান, এত বড় বড় ফুলের সাইজগুলো আরো বড় হয়। কিছুদিন পরে দেখা যাবে অনেক বড় বড় সাইজের ফুল হয়, তখন আসব। বারবার আসি, আসলে একবার দুইবার না, অনেকবার আসি, অনেক ভালো লাগে। সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে, এই ব্যাপারটাও অনেক ইন্টারেস্টিং। আমরা ছোটবেলায় পড়েছি, এটা এখন দেখা যায়। ছোট ছেলেমেয়েদের, বাচ্চা কাচ্চা, ভাই বোনদেরকে আনছি, দেখাচ্ছি, জিনিসটা খুবই ভালো লাগছে। জায়গাটা, জায়গায় যখন আসি তখনই মনটা অনেক শান্তি বোধ করে। জায়গাটায় প্রতি বছরই আসা হয়, এবছরও আসছি, একটু এনজয় করছি। সূর্যমুখী চাষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সাথে চুক্তিবদ্ধ চাষীদের দেওয়া হয় সব ধরনের সহযোগিতা। ফরিদপুর ডাল ও তরবীজ উৎপাদন খামারে উৎপাদিত সূর্যমুখী বীজ বিএডিসির চুক্তিবদ্ধ চাষী এবং বিএডিসির বীজ বিপণনের মাধ্যমে দেশের চাহিদা মোতাবেক বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা থাকে। সূর্যমুখীর তেলে 40 থেকে 45% রিনোরিক অ্যাসিড থাকে। এটি গ্রহণের ফলে আপনার ক্যান্সার, হৃদরোগ, অ্যাজমা, রক্তের কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, মানসিক শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপ কমাতে খুব সহায়তা করে থাকে। বর্তমানে সূর্যমুখীর তেল শুধু তেল হিসেবেই নয়, বাসাবাড়ির আঙ্গিনায় সৌন্দর্য বর্ধন হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সূর্যমুখী চাষ জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। এই জেলার উৎপাদিত বীজ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণ করে বলেও জানিয়েছেন কৃষি উন্নয়ন কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।